বিনোদন জগতে কত সম্পর্ক ভাঙে গড়ে, ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি দেব শুভশ্রী গাঙ্গুলি। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানদের মন ভেঙেছিল। 2009 সালে চ্যালেঞ্জ ছবিতেই প্রথমবার জুটিতে কাজ করেছিলেন দেব শুভশ্রী। বক্স অফিসে সুপারহিট হয় এই ছবি, সেই সঙ্গে সম্পর্ক গভীর হয় তাদের। এরপর একের পর এক হিট ছবি ইন্ডাস্ট্রিতে জুটি বেঁধেই। সেই তালিকায় রয়েছে পরাণ যায় জ্বলিয়ারে, রোমিও খুকাবাবু ছবির গান, সংলাপও সেই সঙ্গে হিট হয় দেব শুভশ্রীর জুটির। যদিও সম্পর্কে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রকাশ্যে, বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্ন করাতেও মিলেছে একই উত্তর। কিন্তু ব্রেকআপের পর সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যায়। দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তার খুব কাছের ছিলেন, এমনকি তার জীবনের নিকটতম ব্যক্তি এবং তিনি তার জীবনের লাভ স্টোরিতে এই ধরনের মূল প্রত্যাশা করেননি। অন্যদিকে নায়িকার বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে দেবের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অনেকটা পরিণত হয়েছিল তিনি, যদিও তাদের ব্রেকআপ হওয়ার সঠিক কারণ কখনো প্রকাশ্যে আনেননি তারা। এরপর থেকে নিজেদের জীবনে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে আলাদা রাস্তা দুজনের, নিজ নিজ স্থানে দুজনেই সফল দেব ও শুভশ্রী। তবে শোনা যায় তাদের সম্পর্কের বিচ্ছেদের পর শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিল স্বাভাবিক ছন্দে ফিরতে। 2016 সালে দেব শুভশ্রী জুটি ধূমকেতু বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তবে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত মুক্তি পায়নি এই ছবি। ধূমকেতুতে দেব শুভশ্রীর রসায়ন দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। বর্তমানে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেন না তারা, একসঙ্গে করে চলেছেন পরপর বহু ছবিতে কাজ। বিয়ে কবে করবেন প্রশ্ন উঠতেই অনায়াসেই এড়িয়ে যান দুজনেই। অন্যদিকে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে 2018 সালে সাত পাকে বাধা পড়েছেন শুভশ্রী। রাজশ্রীর রাজকীয় বিয়ের আসর বসেছিল বাওয়ালি রাজবাড়িতে। 2020 সালে রাজ চক্রবর্তীর পরিবারে যোগ হয় তাদের ছেলে ইউবান, বলা চলে ইন্ডাস্ট্রি থেকে নেটিজেনদের চোখের মণি। বর্তমানে স্বামী ছেলে ও পরিবার নিয়ে সুখে সংসার করছেন নায়িকা। দেব বর্তমানে ব্যস্ত রয়েছেন ডান্স ডান্স জুনিয়র সিজন 2 এবং নির্বাচনী প্রচারণা নিয়ে। এছাড়াও আগামী 13 আগস্ট মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত তার ছবি গুলন্দাজ। ছবিটি বিশিষ্ট ফুটবল খেলোয়াড় নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী জীবন নিয়ে তৈরি। ছবিতে বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করছেন দেব। মুক্তির অপেক্ষায় রয়েছেন দেব অভিনীত টনিক ছবিটিও। এছাড়াও শোনা যাচ্ছে অভিজিৎ সেনের পরিচালনায় ও অতনু রায় চৌধুরীর প্রযোজনায় খুব শীঘ্রই আসবে আরও এক ছবি। শুভশ্রী অভিনীত পরিণীতার সাফল্যের পর আরও দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। ধর্মযুদ্ধ, হাবজি গাবজি দুটো ছবি রাজ চক্রবর্তীর পরিচালনায় বক্স অফিসের মুখ দেখবে। আমাদের কাছে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।